গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নার্সারির অনলাইন ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদের সাইমা ম্যাম, আবার তোমাদের কাছে চলে আসলাম। আজকের আমাদের ভিডিও ক্লাসটা একটু অন্যভাবে সাজানো। আজকে আমরা প্রথমেই নতুন কিছু পড়ব না, আমরা পড়ব পুরাতন পড়াটা। পূর্বের পড়া আমরা রিভিশন দেব। এখন কোন পড়াটা রিভিশন দিবা তাই তো মনে করছো, তাই না? দেখি তো কোন পড়াটা রিভিশন দেওয়া যায়। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমাদের স্কুলের নাম। হোয়াট ইজ ইয়োর স্কুলস নেম? তোমার স্কুলের নাম কি? মনে পড়ে গেছে? হ্যাঁ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল। আমরা একসাথে সুন্দর করে পড়ি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল। নিজের স্কুলের নামটা পড়তে অনেক ভালো লাগে, তাই না? আবার পড়ি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল। সৃষ্টি বানানটা এবার বলে ফেলি, আসো। এস আর আই এস, সৃষ টি ওয়াই টি, সৃষ্টি। সেন্ট্রাল সিই এন সেন টি আর এ এল, ট্রাল, সৃষ্টি সেন্ট্রাল স্কুল। এস সি এইচ ডাবল ও এল, স্কুল, সৃষ্টি সেন্ট্রাল স্কুল। এবার আমরা নতুন পড়ায় আসব। নতুন পড়াটা কি? হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্স। আজকে আমাদের নতুন পড়াটা হলো প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্স। হ্যাঁ, সিলেবল যেমন করে হয় তার উল্টোটা। দেখো, দ্বিতীয় সেমিস্টারে আমাদের আছে টি এ ট থেকে এন এ দন্তন্য, বা আমরা বলতে পারি ট এর উচ্চারণ টি এ থেকে দন্তন্য এর উচ্চারণ এন এ পর্যন্ত। আসো এখন আমরা তাহলে পড়ি। ট এর উচ্চারণ টি এ, ঠ এর উচ্চারণ টি এইচ এ, ড এর উচ্চারণ ডি এ, ঢ এর উচ্চারণ ডি এইচ এ। আবার আমরা বলি, ট এর উচ্চারণ টি এ, ঠ এর উচ্চারণ টি এইচ এ, ড এর উচ্চারণ ডি এ, ঢ এর উচ্চারণ ডি এইচ এ। আমরা পড়ার সুবিধার জন্য একটু অন্যভাবে পড়তে পারি। আসো আমরা পড়ি, টি এ ট, টি এইচ এ ঠ, ডি এ ড, ডি এইচ এ ঢ। বুঝতে পেরেছ? একসাথে পড়ি আবার, টি এ ট, টি এইচ এ ঠ, ডি এ ড, ডি এইচ এ ঢ। হলো? এরপর আসি ত এর উচ্চারণ টি এ, থ এর উচ্চারণ টি এইচ এ, দ এর উচ্চারণ ডি এ, ধ এর উচ্চারণ ডি এইচ এ, দন্তন্য ন এর উচ্চারণ এন এ। আবার আমরা বলি, ত এর উচ্চারণ টি এ, থ এর উচ্চারণ টি এইচ এ, দ এর উচ্চারণ ডি এ, ধ এর উচ্চারণ ডি এইচ এ, দন্তন্য ন এর উচ্চারণ এন এ। তাহলে এখন পড়ার সুবিধার জন্য আমরা তাহলে আবার সেই নিয়মটা ব্যবহার করি, টি এ ত, টি এইচ এ থ, ডি এ দ, ডি এইচ এ ধ, এন এ দন্তন্য। আবার বলবে? ওকে, আবার বলছি, টি এ ত, টি এইচ এ থ, ডি এ দ, ডি এইচ এ ধ, এন এ দন্তন্য। গুড আমার বেবিরা।
এখন যেহেতু পড়া হয়ে গেল তাহলে আমরা কি করব এখন এখন আর একবার পড়তে হবে যে তাহলে পড়াটা আরো একবার পড়ি প্রোনাউন্সিয়েশন অফ বেঙ্গলি লেটার্স টয়ের উচ্চারণ টি এ ঠয়ের উচ্চারণ টি এইচ এ ডয়ের উচ্চারণ ডি এ ঢয়ের উচ্চারণ ডি এইচ এ তয়ের উচ্চারণ টি এ থয়ের উচ্চারণ টি এইচ এ দয়ের উচ্চারণ ডি এ ধয়ের উচ্চারণ বলো ডি এইচ এ কিন্তু নয়ের উচ্চারণ এন এ এখন আমরা সেই মজা করে আবার পড়ি টি এ ট টি এইচ এ ঠ ডি এ ড ডি এইচ এ ঢ টি এ ত টি এইচ এ থ ডি এ দ ডি এইচ এ ধ এন এ দন্তন্য এবার একটা জিনিস খেয়াল করেছো ডয়ের উচ্চারণ আর দয়ের উচ্চারণ একই রকম ঢয়ের উচ্চারণ আর ধয়ের উচ্চারণ একই রকম টয়ের উচ্চারণ আর তয়ের উচ্চারণ একই রকম ঠয়ের উচ্চারণ আর থয়ের উচ্চারণ একই রকম বুঝতে পেরেছো আগে বুঝেছো তোমরা কিন্তু এটার আসলে উচ্চারণটা একই রকম হয় এ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আর পরীক্ষার সময় এই বাংলাগুলো থাকবে তোমাকে ইংলিশটা লিখতে হবে মনে থাকবে সবার আমি জানি সবার মনে থাকবে তোমরা তো গুড বেবি আচ্ছা এবার অন্য প্রসঙ্গে আসি এই যে দেখছো একটা বাবু তার বাবার হাত ধরে হাসি মুখে কিছু বলছে আর আরেকটা বাবু দেখো দাদুর পা ধরে সালাম করছে আজকে তোমাদের মেসেজ হলো রেসপেক্টিং মাই প্যারেন্টস বা রেসপেক্ট ইওর প্যারেন্টস মানে বড়দের সম্মান করা বাবা মা দাদা দাদি নানা নানি বড় গুরুজন যারা আছে সবাইকে সম্মান করতে হবে এখন তোমাদের মনে হতে পারে সম্মান সম্মান কি সম্মান মানে তোমরা তাদেরকে সালাম দিবে তোমরা তাদের কথা শুনবে তোমরা কখনো তাদের অবাধ্য হবে না মানে ওরা যা বলছে ওনারা সেগুলোই শুনতে হবে কারণ বড়রা কখনো তোমাদের ক্ষতি যাবে না খারাপ যাবে না তোমাদেরকে তোমাদের যেটা ভালো হবে সেটাই তারা করতে বলবে এই জন্য আমরা সব সময় বড়দের কথা শুনব আম্মু আব্বু দাদা দাদি নানা নানি সবার কথা শুনব তাদের সাথে কখনো বেয়াদবি করব না কখনো তাদের সাথে খারাপ আচরণ করব না এটাই হলো সম্মান করা এটাই হলো কি সম্মান করা আমরা সবাই বড়দের সম্মান করব মনে থাকবে সবাই একসাথে মিলেমিশে থাকব আনন্দে থাকব পরিবারে কখনো গন্ডগোল যেন না হয় ঝগড়াঝগড়ি যেন না হয় সেই চেষ্টাই করব আর এই যে তোমাদের ছোট্ট ছোট্ট ভাইয়া আপু যারা আছে তাদেরকে অনেক 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 ভালোবাসবো স্নেহ করব দেখেছো বাবুগুলো কি করে তাদের ছোট ভাই বোনকে ভালোবাসছে আদর করছে যেন তারা কষ্ট না পায় মিলেমিশে থাকতে হবে সারাদিন ভাববে না যে একটু দুষ্টামি করি তো একটু ফাইটিং ফাইটিং খেলি তো একটু মারামারি করি তো না এরকম ভাবা যাবে না কারণ আমি জানি আমার সোনামণিরা ছোট ভাই বোনকে অনেক ভালোবাসে যদি বোঝা যায় না তারপরেও জানি তারা তাদের ভাই বোনকে অনেক ভালোবাসে এ কারণে কি করতে হবে ছোট্ট ছোট্ট ভাই বোনকে ভালোবাসতে হবে আদর করতে হবে তাদের কোনো সমস্যা হলে তাহলে কি করবে তাহলে ছুটে যাবে তারা যেন কষ্ট না পায় মনে থাকবে আর একটা কথা দেখেছো বাবুটা কি সুন্দর করে ভাইয়াকে কিস্তি দিচ্ছে হ্যাঁ তোমরা নামাজ পড়ছো তো আম্মু আব্বুর সাথে ইবাদত করছো তো আবার কিন্তু মনে করিয়ে দিচ্ছি রোজা প্রায় শেষের দিকে এখন কিন্তু অনেক সওয়াব পাবে তোমরা আম্মু আব্বুর সাথে অবশ্যই নামাজ পড়বে
ঠিক আছে, আর ইবাদত করবে, দোয়া করবে যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি। আমাদের সামনে যে ঈদটা আছে সেই ঈদটা যেন আমরা ভালোভাবে কাটাতে পারি। ঠিক আছে, এরপরের ক্লাসে আবার দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা। সবাই হোমওয়ার্ক করবে কিন্তু, আর ম্যামকে ইয়েস ম্যাম বলে জানাবে কিন্তু, মনে থাকবে সবার। আল্লাহ হাফেজ।